ব্যতীত ঈদ আনন্দ উল্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ফারজানা বিথি চলে এসেছি শপিং মলে, কারণ যারা এবারে ঈদে কেনাকাটা করছেন বিকাশ পেমেন্ট করে তাদের সাথে খেলবো মজার কুইক কুইজ। আজও ব্যতিক্রম নয়, আজও তেমন একজন বিকাশ গ্রাহককে আমার সাথে পেয়েছি, তার সাথে কথা বলবো এবং খেলবো মজার কুইক কুইজ। কেমন আছেন আপু? এই তো আপু ভালো আলহামদুলিল্লাহ। আপনি বিকাশে পেমেন্ট করে শপিং করেছেন দেখলাম। জি হ্যাঁ। আপনি বিকাশে পেমেন্ট করে আপনার লাইফটাকে কতটুকু সহজ হয়েছে কি মনে হয়? অনেকটাই সহজ হয়েছে, যেমন এখন ক্যাশ না থাকলেও বিকাশে পেমেন্ট করে সহজতা অর্জন করা যায়। ওকে, আপনার প্রথম কোয়েশ্চেন হলো, প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে শহীদ দিবস পালিত হয়? পয়লা ডিসেম্বর। তাহলে কোন তারিখে স্বাধীনতা দিবস পালিত হয়? 26 মার্চ। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন, বাংলাদেশের একমাত্র উপজাতীয় কালচারাল একাডেমি কোন জেলায় অবস্থিত? বলতে পারছি না ওইটা। নেত্রকোনা। 4 নম্বর কোয়েশ্চেন, প্রতি বছর কোন তারিখে জাতীয় শোক দিবস পালন করা হয়? 14 আগস্ট। কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? পয়লা ডিসেম্বর। ইয়াস, কংগ্রাচুলেশনস, 5টির মধ্যে আপনি 2টির অ্যান্সার দিতে পেরেছেন। যেই 2টি পেরেছেন সেই 2টির জন্য গিফট রয়েছে বিকাশের পক্ষ থেকে। কেমন লাগলো? ভালো লাগছে। দর্শক, এরকম করে আপনিও বিকাশ পেমেন্ট করতে থাকুন, আমি আপনার কাছে পৌঁছে যাব বিকাশ পেমেন্ট করবার পর 5টি কুইক কুইজ নিয়ে। সেগুলো খেলে কিন্তু আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় গিফট বাই বিকাশ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।